জীবন ও মানবতামুখী হওয়ার জন্য কি নির্দেশনা দিয়েছে আল কোরআন এসব কিছু জানার জন্য দেখতে থাকুন পৃথিবী বাংলার নিয়মিত অনুষ্ঠান আল কোরআন পবিত্র এবং বিশুদ্ধ জীবনযাপন করার জন্য কুরআন দিয়েছে কি কি নির্দেশনা জানতে হলে দেখুন কোরআনের ওসিয়ত প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছটায় আপন সম্প্রচার দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় Solution for humanity. আসসালামু আলাইকুম কুম রহমাদুল্লহহি ওবারা কাতু। আহমাদুল্লহ হাম দস্সাহ কেরিন বাউসাল্লি ও উসাল্লি মোহালাননে বি এল আমিন ওয়াল আলহিতইয়েবি না তহেরন ও সহবিহী আজমা ও বাদ। দূরে এবং কাছেের অগণিত অসংখ্য দর্শক ভাইমন্দেরকে পৃতি সুভেচ্ছা মোবারক বা জানিয়ে শুরু করছি আমাদের কোরআন কেন্দ্রিক আলোচনা কোর আনের আয়োজন। আসুন কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি কোরআন দিয়ে জীবন গড়ার এই অভিযানে যারা আমাদের সাথে শরিক হয়েছেন আল্লাহ তহ যেন আমাদের অভিযানকে যেন জান্নাতি অভিযান হিসেবে কবুল করেন আর এই কোরআনের বরকতে কোরআনের রহমতে এবং কোরআনের কারণে আল্লাহ আলা যেন আমাদেরকে পৃথিবীতে সুখে শান্তিতে ভালোভাবে রাখেন আল্লাহর আতের মধ্যে রাখেন আর আমাদের দুনিয়ার জীবন যেদিন শেষ হয়ে যাবে এই কোরআনের কারণে আল্লাহ যেন আমাদের সাকারাতুল মাওতকে সহজ করে দেন আল্লাহ যেন কবরে কোরআনকে আমাদের সাথী বানিয়ে দেন আর আল্লাহ আল্লা সুবাহা আলা যেন এই কোরআনের কারণে আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানান আমিন ইয়া আলমিন আমরা সৌরাতুলা আলোচনা করছি ভাস নম্বর থার্টি ওয়ান একত্রিশ নম্বর আয়াতে আমরা আলহামদুলিল্লাহ আলোচনা করছি আলোচনার বিষয়বস্তু হলো আল্লাহ রব্লা আলমিন আমাদের উপরে রহম করেছেন করম করেছেন আল্লাহ তালা আমাদেরকে বলে দিয়েছেন বড় বড় গুণাগুলো থেকে যদি আমরা বেঁচে থাকি ছোটো ছোটো গুণাগুলোকে আল্লাহ রাবুল্লাহ আলমিন এমনি মাফ করে দিবেন। আমরা যে কোনো কাজ পৃথিবীতে করি না কেন একটা কোড অফ কন্ডাক্ট থাকে কি করা যাবে আর কি করা যাবে না এটা লেখা থাকে ঠিক আল্লাহ আল্লা সুফায়না তাল আমাদেরকে ডুজ এবং ডোন্টস আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে দিচ্ছেন মনে করেন ইমানের ব্যাপারে আমরা কি করব। ইসলামের ব্যাপারে আমরা কি করব ইসলামের বুনিয়াদ কয়টা ইসলামের স্তম্ভ কয়টা এ সম্পর্কে রসুল্লাহ সাল্লি সাল্লাম এগুলো হলো আমাদের ডুজ যেগুলো আমরা করব আমরা পারফর্ম করব আমরা এগুলো করতে থাকবো সেগুলোর যেমন আল্লাহ পক্ষ থেকে নবী আলাইহি ওয়াসাল্লাম লিস্ট দিয়েছেন আল্লাহ রব্লা আলমিনে লিস্ট দিয়েছেন ইকুয়াল্লি সিমিলারলি রসুল্লাহ সাল্লাসাল্লাম যেমন বলেছেন এই সাতটা জিনিস থেকে বিরত থাকো অমুকটা থেকে বিরত থাকো ঠিক আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে এরকম বলে দিয়েছেন ওবুদুল্লাহ ওলা তুশ্রী আহ এরকম আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে এগুলো বলে দিয়েছেন আর মূলত হল কোরআনটা হলো আমরা কি করতে হবে আর কি করা যাবে না সেটা হলো হল কোরআন এর ফাঁকে ফাঁকে আল্লাহ রবুল্লাহ আলমিন এক্সাম্পল দিয়েছেন আল্লাহ আলা হয়তো মিসাল দিয়েছেন আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে বিভিন্ন ধরনের মিসালের মাধ্যমে ঘটনার মাধ্যমে আমাদেরকে শিখাইছেন কিন্তু মূল টার্গেট তো হলো কোরআনের আমরা পৃথিবীতে কি করব এবং কি করব না কি করলে আমাদের জান্নাত আর কি করলে আমাদের জান্নাত হবে না আমাদের জাহান্নামে যেতে হবে এইটাই হলো মূলত এই জন্য অনেক ওলামাইকরাম এ কথা বলে থাকেন অনেক মুফাসরিন এ ক্রাম এ কথা বলে থাকেন যে আল কোরআন কারিমের বিষয়বস্তু যেটা সাবজেক্ট ম্যাটার থাকে যে কোনো জিনিসের আপনাদেরকে যদি জিজ্ঞেস করা হয় হোয়াট ইজ দ্য সাবজেক্ট ম্যাটার অব দ্য কোরআন কোরআনের বিষয়বস্তুটা কি কি বিষয়ে কি ব্যাপারে কোরআনের মধ্যে আলোচনা করা হয়েছে বিভিন্ন জন হয়তো বিভিন্ন জবাব কোন ও কোরআনে কি আল্লাহ সম্পর্কে আলোচনা করা হয়েছে আল্লাহ সম্পর্কে আলোচনা করা হয়েছে ঠিক নবী রসুল ফেরেশতা আখেরাত কিন্তু আপনি যদি এই কথা বলেন যে না কোরআনের সাবজেক্ট ম্যাটার হলো মানুষ ইনসান তাহলে আল্লাহ রবুল আলমিন কে মানুষ কিভাবে চিনবে মানুষের কিসে ভালো কিসে মন্দ কি করলে মানুষ মনুষ্যত্বের একদম উচ্চ শিখরে সমসীন হতে পারবে আর কি করলে মানুষের অধপতন হয়ে যাবে এই সব বিষয় কিন্তু আল্লাহ রাবুল্লা আলমিন এই কোরআনের মধ্যে দিয়েছেন এই জন্য কোরআন মানুষের জন্য এসেছে হ্যাঁ মানুষের সঙ্গে আপনি জিনকেও অ্যাড করতে পারেন বলতে পারেন কোরআনের সাবজেক্ট ম্যাটার হলো ইনসান এবং জিন যেহেতু আল্লাহ সব হুয়া তাল এই কোরআনকে নাজিল করেছেন ইনসানের জন্য এই কোরআনকে নাজিল করেছেন জিনদের জন্য এই জন্য কোরআনের সাবজেক্ট ম্যাটার হলো ম্যাটার অফ ডিসকাশন হল বিষয়বস্তু হলো মানুষ এবং জিন কিসে মানুষের ভালো কিসে মানুষের মন্দ কি করলে পরে মানুষকে আল্লাহ রবুল্লাহ আলমিন ভালোবাসবেন কী করলে পরে আল্লাহ রাবুল্লাহ আলমিন মানুষের উপরে অখুশি হবেন সেই সম্পর্কে মূলত কুরআনুল কারিমের ডিসকাশন আল্লাহ রবুল্লাহ আলমিন করেছেন এবং কোরআনটা আপনার জন্য দিয়েছেন কোরআনটা আমার জন্য দিয়েছেন এজন্য আমাদের লাইফের উদ্দেশ্য যেখানে আল্লাহ রব আলমিন উল্লেখ করেছেন সেখানে মানুষ এবং জিন দুইজনের কথায় আল্লাহ কিন্তু উল্লেখ করেছেন আর সেখানে আল্লাহ তাআলা বলেছেন আমি মানুষকে এবং জিনকে আমার এ ব্যতীত অন্য কোন কারণে সৃষ্টি করি নাই দা অনলি রিজন হিউম্যান বিং বিন ক্রিয়েটেড দা অনলি রিজন জিন বিন ক্রিয়েটেড ইজ দা ওয়ার্শিপিং আল্লাহ অ্যালোন নো ওয়ান এলস শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বندگی করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতই করার জন্যই মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ এবং জিনকে তৈরি করেছেন যেহেতু আমাদের কাজ হল এবাদতি কোন কাজ করলে পরে এবাদতির থেকে আমরা বের হয়ে যাব সেটাই হলো কবিরা গুনার বর্ণনা কোরআনুল কারিমে। কোন কাজ করলে পরে এটা আমাদের এবাদতির মধ্যে পড়বে না এটা মাসিয়াতের মধ্যে পড়বে এটা আল্লাহর বিরোধিতার মধ্যে পড়বে সেই সম্পর্কে আল্লাহ তাআলা আমাদেরকে সাবধান করেছেন গত দুই এপিসোডে আমরা এ সম্পর্কে আলোচনা করেছি বিস্তারিত লিস্ট আপনাদের খেদমতে আমরা পেশ করেছি আমরা আজকের এপিসোড দিয়ে আমাদের একত্রিশ নম্বর আয়াতের ইনশা আল্লাহ একটা সমাপনী টানতে চাই এই আলোচনার আলোচনা তো এত দীর্ঘ যে কোরআনের একটা আয়াতকেই আপনি এক বছর আলোচনা করতে পারবেন এমনকি তারও বেশি করতে পারবেন কারণ কোরআন হলো আপনার বিন্দুর মধ্যে সিন্ধু লুকিয়ে আছে আপনি আলোচনা করতেই থাকতে পারবেন ব্যাখ্যা করতেই থাকতে পারবেন কিন্তু আল্লাহর কথা শেষ হবে না আল্লাহর কোরআনের কথা শেষ হবে না আল্লাহর প্রশংসা করা শেষ হবে না

নদী আছে যত পানি পৃথিবীতে আছে পৃথিবীতে দেখেন পানির পরিমাণই তো বেশি পুরো ওয়াটার যত আছে সব ওঠ যদি কালি হয়ে যায় ইঙ্ক হয়ে যায় কিসের জন্য আল্লাহর কালিমা লেখার জন্য এগুলো সব কালি হয়ে গেল আর একাতে কলমের কথা বলা হয়েছে সজারাতম মিন আকলাম যত গাছ আছে এগুলো যদি কলম হয়ে যায় আর যত পানি আছে এগুলো যদি কালি হয়ে যায় একে একে লিখে যাই মহিমা তোমার আর আল্লাহর গুন কীর্তন আল্লাহর কোরআনের তফসির আল্লাহর কথা যদি লিখতে থাকা হয় লিখতে 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 সবগুলো কলম ভেঙ্গে বিকল হয়ে যাবে সব পানি যেটা কালি হয়ে গেছিল সব পানি শেষ হয়ে যাবে আর

আরো ওই পরিমাণ পানি যদি আবার নিয়ে আসা হয় যত পানি আছে সব শেষ করে ফেলা হলো আরো ওই পরিমাণ পানি যদি নিয়ে আসা হয় তাহলে আল্লাহ করা শেষ হবে না আল্লাহর আয়াতের তাফির করা শেষ হবে না আল্লাহর কোরআনের ব্যাখ্যা করা শেষ হবে না এই জন্য যখনই আমরা কোরআন নিয়ে কথা বলি এটা মনে হবে যেন আমরা কোনো বিশাল সাগরের পাড়ে আমরা কেবল হয়তো একটু নুড়ি বালি নিয়ে সামান্য একটু খেললাম ছেলেমেয়েরা যেমন খেলাধুলা করে অথবা মনে করেন একটা টুনটুনি পাখি যদি একটা মহান সাগর থেকে যদি তার ছোট্ট ঠোঁট দিয়ে যদি পানি উঠায় না কতটুকুন পানি উঠাইতে পারবে বলে আপনি মনে করেন সাগরের তুলনা ওই পানিটুক এটা তো আপনার আঙ্গুলের মাথায়ও ভিজবে না বিশ্বনাথ সাগরে কত পানি সেখান থেকে যদি টুনটুনি পাখি তার ঠোঁট দিয়ে একটু পানি উঠায় না কতটুকু পানি উঠবে ঠিক আল্লাহ রবুল আলমিনের কোরআনের তুলনায় আমরা যা কথা বলি মুফাসির রাজার লেখেন আর কবিরা যা কবিতা লেখেন সাহিত্যিক রাজা বলেন আর যত বক্তারা বক্তৃতা করেন যত টেলিভিশনে আলোচনা হয় এটা হলো মহাসাগর থেকে সামান্য একটু পানি ছোট দিয়ে উঠায় নেওয়া একে একে লিখে যাই মহিমা তোমার কলম হবে বিকল কালই হবে শেষ কিন্তু কি হবে না আমরা আল্লাহ সুফহান কালিমাতকে আল্লাহর প্রশংসাকে আমরা শেষ করতে পারবো না সুফহান আল্লাহ আমার ভাইয়েরা আমার বোনেরা আমরা সেজন্য কি করব আসুন আমরা যে একত্রিশ নম্বর আয়াত সুরাতুন নেসার আলোচনা করছি সেদিকে মনোযোগ দেই এবং দেখি এখান থেকে আমরা কি হেদায়ত নিতে পারি আউজ বিল্লাহ হিমিন بسم الله الرحمن الرحيم إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما ইন্তাজিতানিবো যদি তোমরা বিরত থাকো কাবায়রা কবিরা গুনা কোন কবিরা গুনা যা থেকে তোমাদেরকে নিষেধ করা হয়েছে নুকাফিরাং কুম সাইয়া তাহলে আমি তোমাদের স্বগীরা গুনাগুলোকে মাফ করে দিব অ নু দখিল কারিমা আর তোমাদেরকে সম্মানজনক জায়গায় আমি প্রবেশ করাব জান্নাতে আমার ভাইরা আমার বোনেরা টেলিভিশনের পর্দার সামনে আপনারা থাকবেন আমাদের সময় হল খানিকক্ষণের বিরতি নেওয়ার ইনশাআল্লাহ উইল বি ব্যাক সুন আফটার দা ব্রেক স্টে ফ্রন্ট অফ টেলিভিশন স্ক্রিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইলমী পরিবেশ

জাহিদুল্লাহ খান মাদানি ফারুল হুসেনের উপস্থাপনায় কুসংস্কারগুলি আমাদের চেনা দরকার দীঘলই পরিহার করতে হবে বান্দা অর্থাৎ মোমেন বান্দা সে ফরসা করবে আল্লাহ সে ভালো হওয়া দাদা উৎপাদ এই জিনিসটা হলো মন সফরা শক্তির উৎসরে আল্লাহ ভাহতা আপনিও হতে পারেন সেই সফল সম্মেলনের সাক্ষী দেখে আমাদের বিরল অনুষ্ঠান জালশায়েও লামা প্রতি শুক্রবার রাত সাড়ে নটায় বা সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় আল্লাহ অসন্তুষ্টি পাপ কে পাপ বলে যান মানুষ তো আদম সন্তান পাপ হবে এটাই স্বাভাবিক তাকে এই ব্যাপারে চিন্তিত থাকতে হবে ইচলি تومان পাপ ঘটে যাবে কিন্তু আমি निराश না হই এটা ঈমানি করত শান্ত জীবন যদি মানুষ ক্ষমা চায় মহান অবশ্যই অবশ্যই ক্ষমা করে দিবেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ قاسم بن نبাস مصعب بن محسن اکرم الزمان بن عبد السلام ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর هارুন হোসেনের

আল্লাহ রে কো তে প্রতিভা এ এক দিক থেকে তাকে এক জানতে হবে শিরক থেকে সম্পূর্ণ বিরত থাকা শিরক মহাপাপ কোনো সন্দেহ নেই এবং সেটা ঈমানকে পরিপূর্ণ ধ্বংস করে দেয় সুন্নাতের অনুসরণ আল্লাহর নিকটে মনেতে দিন হলো ইসলাম ইসলামে যেগুলি সুস্পষ্ট ইবাদত কুরআন বিরোধী যে কার্যক্রমে অংশ গ্রহণ কেউ করবে আমরা নিশ্চিত করে জেনে রাখব তিনিও আমানতের খেয়ানত করেছেন হাসান জমিন জাহিদুল্লাহ খান মাদানী ডক্টর হাফেজ এবিএম হাসবুল্লাহ اکرمুজমান বিন আব্দুল সালাম মুজাফফর বিন মহসিন মোহাম্মদুল হাসান আব্দুর রাজ্জাক জাহাঙ্গীর আলমের উপস্থাপনায় পরি এবং ইসলামের মূল ভিত্তি কাবার কাছে সিজদা করতেছে শেততে ইসলাম ধর্মের গারণ আল্লাহ আর কি কি আছে মমিনের দায়িত্ব জানার জন্য দেখুন আকিদা পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকাত ওয়েলকাম ব্যাক আফটার দ্য ব্রেক বিরতির পরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে ওয়েলকাম করছি আমাদের কোরআনিক ডিসকাশনে কোরআন কেন্দ্রিক আলোচনায় আসুন কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি কোরআন দিয়ে জীবন গড়ার এই আয়োজনে যারা আমাদের শরিক তাদেরকে অনেক অনেক সুক্রিয়া বিরতির পরেও যারা আমাদের সঙ্গে শরিক হয়েছেন আপনাদেরকে মোস্ট ওয়েলকাম আমরা আয়াত করেছিলাম আল্লাহ বলেছেন যেই কবিরা গুণা থেকে তোমাদেরকে নিষেধ করা হয়েছে যেই কবিরা গুনা থেকে তোমাদেরকে ফিরে থাকতে বলা হয়েছে এই কবিরা গুনা থেকে যদি তোমরা ফিরে থাকো ছোট ছোট গুণাগুলো করে আর তোমাদেরকে আমি প্রবেশ করাবো সম্মানজনক প্রবেশ সম্মানের জায়গা হলো জান্নাত জন্নাতে আল্লাহ রব্বুল আলমিন প্রবেশ করাবেন আর এমনকি দুনিয়াতেও আল্লাহ সব হওয়া তাদেরকে ইজ্জত দিবেন যারা গুনাহ থেকে ফিরে থাকে তাদের সাথে সবসময় আল্লাহর রহমত থাকে সেজন্য গুনা থেকে ফিরে থাকাটা বড় একটা কাজ এটা বড় একটা বিষয় আপনাদের সবার মনে আছে ইমাম শাহি রহমাতনার জীবনে এক সময় এমন হলো তিনি অনেক জিনিসকে মুখস্থ করতেন কিন্তু উনি ভুলে যেতেন তিনি তার উস্তাজ ওয়াকি রহমতুল্লাহ আলাইহে গিয়ে বললেন উস্তাদ আমি তো অনেক কিছু পড়ি কিন্তু ভুলে যাই আমি কি করব। তখন একটা কবিতার মধ্যে এবং শাফির আহমতু লালহিত শায়রও ছিলেন কবিতাও লিখতে পারতেন আজ ভেরি ভি হাই স্ট্যান্ডার্ডের কবিতা তিনি লিখতেন তিনি বলেন এইভাবে শেখাউতু ইলা ওয়াকি আইন সু ওয়া হেভ জি ফাও সানি ইলা তরকিল মা আসি ফ ইন্নালেল অনুরুন অনুরুল্ল হিলাই আছি সেকাউতু ইলা ওয়াকি আইন আমি আমার উস্তাদ ওয়াকি ওনাকে গিয়ে বললাম উস্তাদ আমি তো যা পড়ি আমি ভুলে যাই আই কি ফরগেটিং থিংস ও শ্যাল ডু আমি কি করব কি করলে আমার মনে থাকবে ফা আওসানি তখন আমার উস্তাদ ওয়াকি তিনি আমাকে ওসিয়াত করলেন আমি যেন গুনা করা ছেড়ে দেই গোনার কাজ যেন ছেড়ে দেই কেন অসুবিধা কি এলেম যেটা নলেজ যেটা এলেমটা হলো আল্লাহর পক্ষ থেকে একটা নূর আর অপরাধীকে আল্লাহর নূর দেওয়া হয় না আমরা অনেকেই ভুলে যাই যে আমরা কেন মনে রাখতে পারি না কেন আমাদের ব্রেন কাজ করে না এর একটা মেইন কারণ হলো আমরা গুনার সঙ্গে জড়িত জেদ্দার কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটির যে সমস্ত স্টুডেন্টরা আপনার স্কুল অফ মেডিসিনে যারা পড়ে ডাক্তারি যারা পড়ে এই বিভিন্ন ইউনিভার্সিটি আন্ডারে ডাক্তারি থাকে কিং আব্দুল আবদুল ইউনিভার্সিটির মেডিকেল ফ্যাকাল্টির স্টুডেন্টদের মধ্যে একটা সার্ভে করা হয়েছে সার্ভে করে দেখা গিয়েছে যে সমস্ত স্টুডেন্টরা সকালবেলায় কোরআন তেলাওয়াত দিয়ে তাদের দিন শুরু করে ওই সমস্ত স্টুডেন্টদের ব্রেন বেটার ফাংশন করে যারা কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করে না একই স্টুডেন্ট দেখা গিয়েছে যে এক মাস দৈনিক সে কোরআন তেলাওয়াত দিয়ে তার দিনকে শুরু করলো এই এক মাসে তার যা পারফরমেন্স পরের আর এক মাসে দেখা গেল যে না সে কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করে না তখন পারফরমেন্স লেস তাহলে দেখেন কারণ কোরআন তেলাওয়াতটা একটা সবের কাজ আপনি যদি গুনা থেকে ফিরে থাকতে পারেন ভালো কাজের মধ্যে থাকতে পারেন আপনার ব্রেইন উইল বি পারফর্মিং বেটার আল্লাহ রবুল্লাহ আলমিন আপনার ব্রেনের জাকাওয়াতকে বাড়িয়ে দিবেন আপনার স্মরণশক্তিকে বাড়িয়ে দিবেন আপনার মেমোরিকে ইনক্রিজ করে দিবেন যদি আমরা কবিরা গুনা করাকে ছেড়ে দিতে পারি গুনার কাজকে ছেড়ে দিতে পারি তাহলে আল্লাহ রবুল্লাহ আলামিন আমাদের জেহেনকেও বাড়িয়ে দিবেন আমাদের স্মরণ শক্তির মধ্যে আমাদের উন্নতি দান করবেন এবং আমাদেরকে পারফরমেন্স আল্লাহ রবুল্লাহ আলমিন বাড়িয়ে দিবেন যেমনভাবে ইমাম শাহি রহমতুল্লাহে উস্তাদ ইমাম ওয়াকি রহমতুল্লাহ আলহে অ্যাডভাইস করেছিলেন আমার ভাইয়েরা আমার বোনেরা আমাদের এই পর্যায়ে আমরা আলোচনা করব যে যে সমস্ত মানুষরা কবিরা গুনাহা করে তাদের ব্যাপারে আমরা এর আগে বলেছিলাম যে এই ব্যাপারে তিনটা মতামত আছে তারা কি মুসলমান থাকে কি থাকে না অথবা তারা কি চিরজীবনের জন্য জাহান্নামী হয়ে যাবে কিনা তিনটা মতামত আমরা আপনাদেরকে বলেছিলাম জামা আমাদের মতামত হলো মানুষ কবিরা গুনার করার পরে ইসলামের মধ্যে থাকে কিন্তু তার ইমানটা দুর্বল হয়ে যায় আর সেজন্য আল্লাহ রব্বাহ আলমিন তাকে যদি তওবা না করে জাহান্নামে শাস্তি দিবেন তবে অনেক শাস্তির এক পর্যায়ে শেষে গিয়ে শাস্তি শেষ হয়ে গেলে সেখান থেকে নাজাদ পাবে এবং একদিন না একদিন জান্নাতে যাবে খাওয়ারেজদের মতামত হলো যে না সে মুসলিমই থাকে না ইসলাম থেকে বের হয়ে যায় কবিরা গুনা করলে এবং কোনোদিন সে জান্নাতে যেতে পারবে না সারা জীবন তাকে জাহান নামে থাকতে হবে হলো যে মতামত না জান্নাত এবং জাহান নামের মাঝামাঝি সে থাকবে আরাফে থাকবে কেন থাকবে কারণ তার জন্য একটা পজিশন হয়ে যায় যেটাকে তারা বলে মঞ্জিলা তুম্বাইনাল মঞ্জিলা তাইন মুসলিম এবং কাফের দুইটার মাঝামাঝি হয়ে যায় সে যেহেতু আগে সে লাইলা হিল্লা বলেছিল এই জন্য মুসলিমের একটু গন্ধ পাওয়া যাবে আর কবিরা গুনা করেছে এই জন্য এখানে কাফের গন্ধ পাওয়া যাবে ইনবিটুইন হয়ে যাবে আহলে সোন জামাতের মতামতই মোর অ্যাকসেপ্টেবল আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন দ্বিতীয় আর একটা মাস আলা আমরা এখানে আলোচনা করব। এগুলো আমরা সাধারণত অনেক সময় বিভিন্ন আলোচনার মধ্যে শুনে থাকি অথবা আমাদের মনেও অনেক সময় প্রশ্ন জাগে কিন্তু আমরা উত্তর পাই না একজন যদি অপরাধ করে অপরাধ করার পরে দুনিয়ার আদালতে এই কবিরাগুনাটার বিচার হলো এই বিচার হয়ে যাওয়ার পরে আল্লাহ আল্লাহরুল আলমিন কি তাকে আবার বিচার করবেন কি না খেরাতে আদালত তো একটা না আদালত তো দুইটা একটা হলো দুনিয়ার আদালত এই আদালত অনেক সময় ফেয়ার হতে পারে আনফেয়ার হতে পারে কোন সময় আপনি পয়সা করি দিয়ে বিচার এখানে চেঞ্জ করে ফেলতে পারবেন কোনো সময় আপনি হয়তো আপনার ব্যারিস্টার ভালো ছিল উকিল ভালো ছিল আপনি হয়তো আপনার হক না তারপরে আপনি কেসে জিতে যেতে পারেন এই পৃথিবীর বিচারে এমন হতে পারে রাজনৈতিক চাপে পড়ে বিচারকরা কোনো সিদ্ধান্ত দিতে পারে অথবা বিচারকদের চাকরি যার হাতে তার অঙ্গুলি হেলানিতে বিচার পরিবর্তন হতে পারে গভর্নমেন্ট কি চায় এটা হয়তো বিচারের এজলাসে বসে এটাকে হয়তো লিগালাইজ করা হতে পারে এই পৃথিবীতে বহু কিছু হয় রে আমার ভাইয়েরা আমার বোনেরা আপনারা হয়তো আমার চেয়ে আরও ভালো জানবেন ভালো বুঝবেন দেখবেন এমন এমন বিচারও এই বর্তমান দুনিয়ার কোর্টে হয় যে একেবারে একজন ইনোসেন্ট মানুষ একজন নিরাপরাধী মানুষ এই নিরপরাধী মানুষের হয়তো আপনার এমন কি ফাঁসিও হয়ে যেতে পারে এমন বিষয় ফাঁসি দেওয়া হয় যে বিষয়ের সঙ্গে তার কোনো দিন সম্পর্ক নাই তার জানাও নাই সে শোনেও নাই কিছুই না এরকম হয়ে যায় এই এই যে আদালত এই আদালতে যদি বিচার হয় তাহলে এই বিচারের পরে আবার আল্লাহ রাবুল্লাহ আলমিন আবার আখেরাতের আদালতে বিচার করবেন কি না সেটা মানুষের মনে একটা প্রশ্ন আসতেই পারে এ ব্যাপারে ওলামাইকরাম কোনো বিষয়কে তারা ছেড়ে দেন নাই কোনো বিষয়কে তারা দূরে রাখেন নাই সব ব্যাপারেই কিন্তু তারা কথা বলেছেন এবং এ কথা বলার কারণে আমরা ইন্ডিকেশন আলহামদুলিল্লাহ পেয়েছি ওলামাইকরামের মতামত হলো প্রথম কথা হলো যে এটা আল্লাহ রবুল্লাহ আলমিনের মাসিয়াতের উপরে আল্লাহ রবাহ আলামিনের ইচ্ছার উপরে আমাদেরকে এটা ছেড়ে দিতে হবে তার অর্থ হলো এরকম যদি আল্লাহ সু হুয়া তা আলা চান তাহলে বিচার করবেন আল্লাহ না চাইলে না করবেন কারো কারো মতামত হলো দুনিয়ার আদালতে যদি বিচার হয়ে যেয়ে থাকে এবং এটা যদি ফেয়ার বিচার হয় এবং ওই ব্যক্তি নিশ্চয়ই বিচারের কারণে তবাহ যদি করে থাকে তাহলে আল্লা হুয়া তা আলা কেয়ামতের ময়দানে আর এর জন্য শাস্তি দিবেন না আর অনেকের মতামত হলো যদি তবা না করে থাকে দুনিয়াতে খালি দুনিয়ার আদালতের বিচার হয়েছে তাহলে আল্লাহর পার্ট যেহেতু রয়ে গেছে আল্লাহ তাকে শাস্তিই দিবেন আর অনেকের মতামত হলো যে তবা করুক অথবা না করুক স্টিল তার বিচার হবে আর তবা হয়ে গেলে মূলত আল্লাহর পক্ষ থেকে বিচার হওয়ার কথা না তাহলে আমাদের সামারি হলো এটা যে যেটা আসলে মোর লজিক্যাল মনে হয় দুনিয়ার আদালতে বিচার হলে এটা তাজির এটা একটা দুনিয়ার যে বিষয় সেটা এখানে শোর্ট আউট করা হলো কিন্তু দুনিয়াতে যে বিষয়গুলোর ফয়সালা হয় না দুনিয়াতে যার কোনো অনেক আনসার পাওয়া যায় না এর বিচারটা আল্লাহ আখেরাতের আদালতে করবেন সাথে সাথে এটাও ঠিক যদি কবিরার পরে যদি কোনো বান্দা বান্দি তওবা করে ফেলে তওবা করে ফেলে তো আত্মা এজ বেকামো যেই তওবা করে সে এরকম গুণাহীন হয়ে যায় যেমন তার গুণা না নির্গুণা নির্গুনা সে হয়ে যায় তাহলে এটার বিচার আর হয়তো আল্লাহ সু ভায় হো তা আলা করবেন না সবথেকে আপনার মোস্ট লজিক্যাল কথা হলো এটা আল্লাহর মাসিয়াতের উপরে আল্লাহর ইচ্ছার উপরে আল্লাহ সুবাহানু তালা যেভাবে চাইবেন আল্লাহ চাওয়ার উপরে এটাকে ছেড়ে দেওয়াই ভালো এটা আল্লাহ রাবুল আলমিন ভালো জানেন আল্লাহ আলাম আল্লাহ যদি চান তাইলে বিচার করবেন আর আল্লাহ যদি মনে করেন যে না এটা বিচারটা দুনিয়াতে হয়ে গেছে এবং সে তবা করেছে এই ব্যাপারে আর কোনো কিছু করার প্রয়োজন নেই তাহলে দ্যাটস ফাইন এজ ওয়েল আমার ভাইরা আমার বোনেরা তাহলে আবার আপনাদের খেদ মতে করি দেখেন আমরা কিন্তু বিভিন্ন ধরনের কবিরা গুনার সঙ্গে অনেকে জড়িত আমরা প্রত্যেকেই নিজের জীবনকে পরিবর্তন করি প্রত্যেকেই আমরা এটা ভালো করে বুঝি যে আমার জীবনে কবিরা গুনার সঙ্গে জড়িত থাকা আমার জন্য ক্ষতিকর এই ক্ষতিকর ধ্বংসকারী যেগুলো জাহান্নামে আমাদেরকে নিয়ে যাবে এরকম মারাত্মক বিষয়গুলো থেকে আমরা ফিরে থাকি আল্লাহ সুহায়ন হুয়া আলা যেন আমাদেরকে তৌফিক দেন আর আল্লাহ যেন এই কোরআনের আলোচনার মাধ্যমে আমাদের জীবনকে সুন্দর করে দেন আপনারা আমাদেরকে সঙ্গ দেওয়ার জন্য সাথে থাকার জন্য অনেক অনেক শুক্রিয়া আসসালাম আলাইকুম রহমতুল্লাহাত Şerun. Allah, Allah. Allah. ফিল্টার করলে পানি বিশুদ্ধ হয় ডায়ালিসিস করলে রক্ত বিশুদ্ধ হয় তাপ দিলে সোনা বিশুদ্ধ হয় আমাদের কষ্টার্জিত টাকা কিভাবে বিশুদ্ধ হবে আল্লাহজমানত আলা পবিত্র কোরআনে অনেকবার এই কথা বলেছেন আকিমু সালাত ওয়া জাকাত অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং জাকাত দাও জাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম পিস টিভিকে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফ আই আল্রায়ন ব্যাঙ্ক কোয়াড্রান কোড আটচল্লিশ ক্যালথরপে রোড বার্মিংহাম ইউকে পোস্ট কোড বি ওয়ান ফাইভ ওয়ান টি এইচ পাউন্ড অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো ওয়ান ইউরো অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো টু ইউএস ডলার অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো থ্রি শর্ট কোড

এই দায়িত্ব পূরণ করুন পিস